নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা কি টিকিট কাটতে কাটতে প্রচুর অর্থ নষ্ট করে ফেলেছেন? প্রতিদিন লটারির টিকিটের পিছনে আপনারা কি প্রচুর অর্থ বিনিয়োগ করছেন? তাই আমি প্রতিদিন এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে দিই, ডেডিকেশন করি এই ভিডিও আপনাদের উদ্দেশ্যে। তাই আপনারা এই ভিডিওটি না একটু আলোচনাটা অবশ্যই শুনবেন, কারণ গুরুত্বপূর্ণ এই আলোচনা। আগামীকাল বৃহস্পতিবার নভেম্বর মাসের 9 তারিখ তিনটি রাশির প্রাপ্তির বড় যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। এই যে তিনটি রাশির কথা বলছি, এই তিনটি রাশি এক্সাক্ট কিন্তু পেতে চলেছে আগামীকাল বিপুল অর্থের মালিক। তবে ভিডিওটির সঙ্গে না আপনাদেরকে থাকতে হবে। দেখুন, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছেন যে কৌশিকদা, যে লটারির বিষয়ে যে ভিডিওগুলো আমরা প্রতিদিন পাচ্ছি, কিন্তু কারো কারো ক্ষেত্রে হচ্ছে, আমার ক্ষেত্রে অল্প অর্থ আসছে, বা আমি দীর্ঘদিন ধরে অর্থপ্রাপ্তি হচ্ছে না, যাবতীয় প্রচুর প্রশ্ন আমাকে করেছেন। তো আজকে এই ভিডিওটিতে আমি আবারও বলবো, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওটিতে আমি কিন্তু দিব, এবং প্রতিদিন এই ভিডিও কিন্তু আপনাদেরকে দিই যে আগামীকাল কোন কোন রাশির আকস্মিক প্রাপ্তির যোগ রয়েছে। হয়তো আপনাদের রাশির সাথে অনেকের ক্ষেত্রে সেম মিলে যায়, অনেকে ভাবেন যে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে হয়তো আমার নামটা বলেছে কৌশিকদা একটা টিকিট কাটে। ছোট্ট একটা ভুল, শুধু ভিডিওটিতে শুধু রাশির নাম শুনে টিকিট কেটে নেওয়া। তাই জন্য আমি আপনাদের কাছে একটা কথা বলি যে ভিডিওটি শুনবেন আগে। দেখুন, অর্থপ্রাপ্তি প্রত্যেকেরই চায়, কে না হতে চায় কোটিপতি, সবাই সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে চায়। কিন্তু সবারই কি অর্থপ্রাপ্তি ঘটে? কিছু কিছু ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটে না। আপনাদের জন্মকুণ্ডলিতে যদি যোগ যদি না থাকে, একটা কথা আছে জানেন, কপালে নেই তো কি ঠকঠকালে হবে কি, অর্থাৎ ভাগ্য থাকা দরকার, যে কোনো কিছুতেই ভাগ্য থাকা দরকার। তাই আমি বেশি প্রেফারেন্সটা কী দিই জানেন? ভাগ্যকে। যদি আমি ভাগ্যটাকে যদি স্ট্রং করাতে পারি, তাহলে অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু হবে। কম বেশি প্রত্যেকেরই কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। অনেকে ভাবেন যে আমার মনে হয় এই মাসেই অর্থপ্রাপ্তি হবে। দেখুন, সময়টা কিন্তু নির্ধারণ করা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, কারণ কোন বছর কোন মাস কোন ইয়ারগুলোতে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে কি না। আমি প্রতিদিন আপনাদেরকে এই বিষয়ের উপর ভিডিওটি দিই, সেম রাশি নাম চলে আসে, অনেকের ক্ষেত্রে মিলে, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থপ্রাপ্তিতে চটজলদি অর্থপ্রাপ্তি হয়ে যাচ্ছে, আর কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে দীর্ঘদিন অর্থপ্রাপ্তি হচ্ছে না। আমি একটা কথা আপনাদের বলি, শুধু টিকিট কাটলেই যে অর্থপ্রাপ্তি এমন না, আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে। আর যাদের একটা কী বলুন নেশা রয়েছে টিকিট কাটার, তাদের জন্য আমি ঠিক সময়টা আপনাদেরকে জানিয়ে দিই এবং টার্গেট নাম্বার। অনেকেই মেসেজ করেছে যে কৌশিকদা, কিছুদিন আমি টার্গেট নাম্বার বন্ধ করে দিয়েছিলাম। তো অনেকেরই ডিমান্ড রয়েছে যে টার্গেট নাম্বারটা, তো
তো টার্গেট নাম্বার মিলানো যাবে কি করে সেটা জানা দরকার, এবং দেখছে যে দুই এক নাম্বারের জন্য যাদের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। এই রাহু রক্ষা কবচ কি করবে, আপনাদের উন্নতির চরম শিখরে নিয়ে যাবে, অর্থপ্রাপ্তি তো ঘটাবে নিশ্চিত নিশ্চিত রূপে, এবং উন্নতির চরম শিখরে কিন্তু নিয়ে যাবে। কারণ কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি যেটি ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। অনেকের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ দিতে পারছেন না, কিন্তু তার জন্য বিকল্প পথ রয়েছে, অবশ্যই বুকিং করে আমার সাথে কথা বলতে হবে, বিকল্প পথ রয়েছে। কিন্তু বর্তমানে ধনতেরাস এবং দীপাবলি উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট এই সময় রয়েছে, যারা নিতে ইচ্ছুক রয়েছেন না তারা অবশ্যই এই সময় কমেন্ট আপনারা করতে পারেন হোয়াটসঅ্যাপে। দেখুন, মূল্যবান সময়গুলোকে নষ্ট করবেন না, এবং নিজস্ব ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। প্রতিদিন আমি এই ভিডিওগুলো আপনাদের কাছে কেন দিই, আপনাদেরকে অ্যালার্ট করি যে আপনাদের অর্থপ্রাপ্তির যোগের বিষয়ে যেন আপনারা আগাম জানতে পারে। এবার আসি তিনটি রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময়। প্রথম যে রাশি আগামীকালের জন্য সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির যে সময়টা কালকে বেরিয়েছে বৈকাল 4:12 থেকে সন্ধ্যা 6:52 পর্যন্ত মীন রাশি। দ্বিতীয় রাশি কন্যা রাশি। কন্যা রাশির আগামীকালের যে শুভ সময়টা বেরিয়েছে কালকে সকাল 11:34 থেকে আপনার 12:27 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার 4-3। শেষ রাশি, অন্তিম এবং শেষ রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, আপনাদের শুভ সময়টা 10:53 থেকে 11:46 পর্যন্ত। আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল 10:18 থেকে সকাল 10 রাশিভিত্তিক সময়, এটা কিন্তু 18 থেকে 12:16 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। দেখুন, অনেকেই বলছেন যে কৌশিকদা আমার তো জন্ম সময় নেই, ডেট অফ বার্থ নেই, কী করব। সেম বিচার আপনারা অবশ্যই হস্তরেখা বিচার করুন, কারণ আপনারা কি জেনে নিন আপনাদের ফরচুনা নাম্বার, আপনাদের কোন সময় গোল্ডেন ইয়ার হতে চলেছে সেই বিষয় সম্বন্ধে যদি আপনারা আগাম যদি জানতে পারেন কি না, অবশ্যই আপনারা উপকৃত হবেন। নমস্কার, ধন্যবাদ।